Allah, miss call den ni na. দেখো ক্রিমটা আমি আনপ্যাকেজিং করছি, ক্রিমটার ভিতরটা কেমন হবে আমি দেখাচ্ছি, এবং ক্রিমটা আমি তোমাকে ইউজ করে দেখাবো, তোমাদের ক্রিমটা ইউজ করে দেখাবো যে কেমন টাইপের হয়। দেখো আনপ্যাকেজিং করার পর ক্রিমটা কেমন হচ্ছে। ক্রিমটা একটু ফাউন্ডেশনের কোয়ালিটি, মানে কালারটা ঠিক তেমনটাই। আমি একটু মেসেজ করে নিচ্ছি ক্রিমটার গায়ে। মেসেজ করে নেওয়ার পর দেখো আমি এটা ইউজ করছি, আমি বেশি ইউজ করছি না, অনেক কাস্টমার আছে দোকানে, অনেক লজ্জা করে, তবুও এক ভিডিও বানাতে হয় তোমাদের জন্য অনেক কষ্ট করে, সেই প্রেক্ষিতেই ভিডিও তৈরি করা। দেখো এটা স্কিনের সঙ্গে মিশে যায় এবং অনেক ফর্সা দেখা যায়, দেখতেই পারছো কতটা ফর্সা দেখা যায়। দেখো ক্রিমটা হচ্ছে আরসি পাল, এমন একটা ক্রিম। ক্রিমটার প্যাকেজিংটা থাকবে এরকম সুন্দর করে মোরকিং করা, যেটা অরিজিনাল সেটার গায়ে একটা স্টিকার চিল থাকবে। আমি অনেক খোঁজাখুঁজি পরে অরিজিনাল পণ্যটা রিভিউ নিয়ে চলে আসলাম। আমি এর আগে অনেক খুঁজছি কিন্তু দেখছি সব জায়গায় ফেকটা, অরিজিনালটাই পাচ্ছিলাম না কোথাও, এই জন্য রিভিউটা অনেক দেরি করে দিলাম, অবশেষে অরিজিনালটা পেলাম। হ্যাঁ এই ক্রিমটা তোমরা যারা আমার কাছ থেকে নিতে চাও নিতে পারো, তবে অরিজিনালটাই পাবে আমার কাছে। এর আগে আমি অনেক ফেকটা দেখছি, আমি এরপরে অরিজিনাল কেমন এবং ফেকটা কেমন সেরকম একটা রিভিউ তোমাদের আমি দেখাবো। দেখো এটা হচ্ছে থাইল্যান্ডের একটি প্রোডাক্টস, মেড ইন থাইল্যান্ড। এটা হচ্ছে তোমার হচ্ছে একনেস, ডার্ক স্পট এবং ইউভি প্রোটেকশন তৈরি, এবং হোয়াইটনেস মেকআপ ফাউন্ডেশন, মানে মেকআপ ফাউন্ডেশনের মতন ক্রিমটার কালার, এবং এটা হোয়াইটনেস করবে এবং তোমার একনেস দূর করবে, এবং যদি স্কিনে দাগ থাকে সেটাও রিমুভ করবে। দেখতে পারছো মেড ইন থাইল্যান্ডের প্রোডাক্টস। এটা কিন্তু ফেকটাও আছে, যেটা অনেক নরম, মানে ক্রিমটা একটু নরম। আমি ক্রিমটা খুলে দেখাবো তোমাদের, আনপ্যাকেজিং করে দেখাবো এবং হাতে ঘষেও দেখাবো যে ক্রিমটা আসলে কেমন হবে অরিজিনালটা, ঠিক আছে। দেখো সুন্দর একটা স্টিকার আছে, এরকম স্টিকার থাকবে অরিজিনালটাই, ঠিক আছে। আমি অরিজিনালটা অনেক কষ্ট কষ্ট করে যাচাই বাছাই করে মার্কেট থেকে আনছি, তারপর ভাবলাম তোমাদের একটা রিভিউ আমি দেই। অনেক আপুই আমাকে বলছে যে ভাইয়া আরসি পালের একটা ক্রিমের একটা রিভিউ দেন, আমি ইউজ করছি অলরেডি এই ক্রিমটা, ইউজ করছি, কেমন হবে একটু জানাইন। আমি ভাবলাম তাহলে তো আমার ভিডিওতে একটা দেয়াই যাক, আর সিপাল ক্রিমটা কেমন, অনেক যাচাই বাছাই করে আমি মানে ক্রিমটা কেমন হবে সেটাও আমি তোমাদের বলবো, এবং অনেক যাচাই বাছাই করে অরিজিনালটাই রিভিউ নিয়ে চলে আসলাম তোমাদের সামনে। এই ভিডিওটা তোমরা দেখলে বুঝতে পারবে যে আর সিপাল অরিজিনালটা কেমন হয়, ঠিক আছে, এবং এটা কেমন করে ইউজ করবা, এটার দাম কত, এটা আসলে কি স্কিনকে ধপ দিয়ে ভরসা করে কি না, এবং স্কিনে কতটা কার্যকরী, এবং একনেস এবং ডার্ক স্পট দূর হয় কি না, সেটা আমি এই ভিডিওতেই বলার চেষ্টা করব ইনশাল্লাহ। তোমরা পুরো ভিডিওটা দেখো, আর যদি ভিডিওটা দেখে যদি ভালো লাগে তাহলে অবশ্যই তোমার এই ছোটো ভাইকে সাবস্ক্রাইব করে বেল আইকনটা অন করে রাখো, এতে তোমারই লাভ, কারণ আমি যেটা অরিজিনাল ডুপ্লিকেট আমার এই চ্যানেলে বিভিন্নভাবে রিভিউ করা হয় আমার এই চ্যানেলে, ঠিক আছে। আমি সত্যটা বলার সবসময় চেষ্টা করি, যে ক্রিমটা যেটা ভালো সেটা আমি ভালোই বলার চেষ্টা করি, যেটা খারাপ আমি সেটা খারাপই বলি, ঠিক আছে।
এখন তোমরা ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক করে দিও, লাইক করলে বুঝতে পারবো যে কতটা ভালো লাগছে ভিডিওটা। ঠিক আছে, দেখো তাহলে বরাবরের মতোই আমি চলে যাই ভিডিওতে। ক্রিমটা আনপ্যাকেজিং করছি, দেখো আনপ্যাকেজিং করার পর সুন্দর একটা কৌটা চকচক চকচক করবে, এমন সুন্দর, অনেক সুন্দর। ক্রিমটা কিন্তু অনেক পরিমাণে, অনেক কম, অনেক কম, বুঝতে পারছো যে ক্রিমটা অনেক বেশি কিন্তু এটাতে অনেক কম, যেটা তোমার ইউজ করলে বড় জোর, বড় জোর যদি ভালোভাবে এটা ইউজ করো তাহলে 15 থেকে 16 দিন একটা ক্রিম ইউজ করা যাবে, এর বেশি কিন্তু যাবে না। ঠিক আছে, এটা কিন্তু রাত্রে যদি অ্যাপ্লাই করো তোমার ফাউন্ডেশনের একটা লুক দেবে, ক্রিমটাও কিন্তু ফাউন্ডেশনের কালারের, এটা ইউজ করলে ফাউন্ডেশনও কাজ করবে, মানে সেরকম ফেয়ারনেসটা দেখাবে, যেরকম ফাউন্ডেশনটা স্কিনে অ্যাপ্লাই করলে যেমনটা দেখাই ঠিক তেমনটাই দেখাবে। ঠিক আছে, দেখো ক্রিমটার ভিতরটা হবে, আমি তোমাদের দেখাচ্ছি, ভিতরটা হবে এরকম টাইপের, যেটা অরিজিনাল সেটা হবে এরকম টাইপের, দেখতে পারছো অনেক আঠালো আঠালো। ঠিক আছে, এটা হবে তোমার যাদের অয়েলি স্কিন, বিশেষ করে এই গরমেতে তারা এই ক্রিমটা ট্রাই করে দেখতে পারো, ভালো কাজ করবে আশা করি ইনশাল্লাহ। যাদের অয়েলি স্কিন বিশেষ করে তারা এই ক্রিমটা ইউজ করে দেখতে পারো, দেখছো এটা অনেক সাদা ফর্সা দেখাই ইউজ করলে, ইউজ করার সঙ্গে সঙ্গে একটা ব্রাইটনেস চলে আসে স্কিনে। তবে যাদের ডার্ক স্পট বা একনেজ আছে এটা রিমুভ হবে, বাট খুব সলোলিভাবে এটা কাজ করবে, অনেক মানে অনেকেই ভাবছো যে খুব দ্রুত বেগে এটা ফর্সা করবে বা একনেস দূর হবে, ডার্ক দূর হবে, এটা কিন্তু স্লোলিভাবে কাজ করবে, তবে এই ক্রিমটা ভালো, অরিজিনাল যেটা সেটা ভালো কাজ করে। ঠিক আছে, এখন তোমরা যদি এই ক্রিমটা ইউজ করতে চাও ইউজ করতে পারো, তবে এই ক্রিমটা একটু স্লোলিভাবে কাজ করবে। তবে যারা তোমরা স্কিন শাইন, গোমেলা বা অন্যান্য ক্রিম, পাকিস্তানি ক্রিম ইউজ করে এই ক্রিমটা ট্রাই করবে, সেই ক্ষেত্রে তাদের স্কিনে তেমন কাজ করবে না। তোমরা যারা প্রথম দিক থেকে, একেবারে প্রথম দিক থেকে একটা ক্রিম ট্রাই করবে সেইটা, সেই ক্ষেত্রে এই ক্রিমটা তাদের অনেক ভালো কাজ করবে। ঠিক আছে, আমি কি বলতে চাচ্ছি তোমরা অবশ্যই বুঝতে পারছো। তবে যাদের স্কিনে একনেজ আছে এবং ব্রন আছে বা দাগ আছে, সেটা এটা 3 থেকে 5টা ক্রিম ইউজ করলে তাহলে বুঝতে পারবে যে পিম্পল একনেস দূর হয়ে গেছে। ঠিক আছে, এখন তোমরা যদি এটা ইউজ করতে চাও ইউজ করতে পারো, আর না হলে এটা ডিসকন্টিনিউ করে দিও। সো ভিউয়ার্স, বন্ধুরা ভিডিওটা ছিল এই পর্যন্তই, যদি ভিডিওটা একটু হলেও উপকৃত হয়ে থাকো তাহলে অবশ্যই তোমার এই ছোটো ভাইকে সাবস্ক্রাইব করে বেল আইকনটা অন করে দিও, এবং ভালো লাগলে ভিডিওটা শেয়ার করে দিও।